এজন্য নবীরা আমাদের মডেল নবীদের জীবনী আমরা পড়ব বিশেষ করে বিশ্ব নবীর জীবনী তার সাথে কারো তুলনা চলে হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিহল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল ডলে হুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়েন আল্লাহু আকবার কেমন নবী তার প্রশংসা শুধু আমরা করি গোটা বিশ্ব করে গোটা বিশ্ব করে বিশ্ব নবীর প্রশংসা ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছে আবর্জনা ট্রাশ ক্যান ওই আবর্জনাগুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে নিট এন্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করে কিন্তু কারোর সাথে কথা বলে না সবার মুখে একটা মাস্ক মাস্ক মানে কি মুখোশ আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট গেঞ্জি আর গেঞ্জির পিছনে লেখা এম ইউ এইচ এ ডাবল এম এ ডি কি হয় জোরে বলেন কি হয় ওরা এই টি শার্ট পরে মুখে মাস্ক পরে পরিষ্কার করে ইংল্যান্ডের লোকেরা তো অবাক কি রে এই জায়গাগুলোতে না ময়লা ছিল এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল কারাই ছেলের এত ভালো যারা ময়লা পরিষ্কার করে সবাই সেখানে যায় যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না কারণ মুখে মাস্ক আছে না নাই আর পিঠে লেখা এম ইউ এইচ এ ডাবল এম এ ডি তাদের মাথায় প্রশ্ন জাগে হু ইজ দিস মুহাম্মদ যার অনুসারীরা এত ভালো এত ভদ্র এত পরিচ্ছন্ন দেন দে সার্চ দিস ওয়ার্ড মুহাম্মদ ইন গুগল সার্চ বক্স দেন দে ফাউন্ড দ্য বিগ বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার দে রিড দে বিকাম কনভিন্সড They cry. Some of them they accept Islam. Chille kore. Subhanallah. Ke Muhammad. Janar jonno tara Google search box e type kore M U H A W M A D. Google taderke Muhammad er jiboni dekhiye dey. Tara Bishnubir jiboni pore obak hoy. Chokher pani chhare. Nasib jader bhalo kalima pore musliman hoy. Allahu Akbar. আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান দেখবেন সাদা পাথরের ফলকে লেখা আছে ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ মেসেঞ্জার মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে আইন দাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর একজন সুপারম্যান চিল্লায় বলেন আল্লাহু আকবার ছেলেবেলার এখন সুপারম্যান হতে চায় সুপারম্যানের গেঞ্জি পরে সুপারম্যানের ট্যাটু আছে আছে না নাই ঢাকাতে এই কালচারটা মারাত্মক 80,000 টাকা দামের ট্যাটু আছে নিডল প্রচন্ড ধারালো সুই এটাকে মেশিন দিয়ে এটার ভিতরে কেমিক্যাল আর ডাইং এর রং দিয়ে তারা যাকে ভালোবাসে ভালোবাসা সকিনারে সকিনা লেখে আছে না নাই কিছুদিন পরে সকিনা এটা সেকা এরপরে কয় এটা উড়াইতে পারি না এবার কার নাম লেখো দেখা ঠিক কি না এগুলো হারাম এই ট্যাটু সংস্কৃতি হারাম সমাজ এটা খুব বেড়ে গিয়েছে পরচুলা পড়া হারাম বয়স আপনার অনেক বেশি 70 কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে হারাম বয়স আপনার 70 আপনি 30 বছরের জোয়ান সাজতে চান কেন আপনি মেহেদি দিবেন কি দিবেন মেহেদি হিজাব করবেন জান্নাতুস সাওয়াব বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো যদি বয়স বেশি হয়ে যায় ছোট বাচ্চা রোগের কারণে চুল সাদা সে ব্ল্যাক নিতে পারে সমস্যা নাই কিন্তু বয়স আপনার 80 50 বছরের জোয়ান সাজার জন্য কালো রং মাথায় দেয়া যাবে আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুলা মাথায় চুল নাই নিজে হইছে কালা সাপ চুল লাগায় শাস্তে চায় শাহরুখ খান আছে না নাই অনেক বিয়েতে এই ঝামেলা হয়েছে আমি শুনেছি বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে মেয়ের মাথায় চুল কম ঐশ্বরিয়া রায়ের চুল লাগায় ছেলের মাথায় চুল কম আমির খানের চুল লাগায় আমির খানের চুল পাওয়া যায় বাজার আপনি টাকা দিবেন দিয়ে দিন এদিকে কালা স্যার উপরেরটা আমির খান ভেজাল আছে না নাই এরকম এক বিয়ে হয়েছে ছেলে মাথায় আলগা চুল পর চুল লাগিয়েছে মেয়ে পছন্দ করেছে শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে বিয়ে হয়েছে এবার বাসর ঘরের পালা স্বামী ঢুকেছে ঘরে স্বামীর দেখে বউ দিছে দৌ কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না আরেক বেটা ঢুকছে
স্বামী বলে আমি তোমার কালা চান আসো আসো তুমি যেও না বিবি বলে তুমি আমার স্বামী কেমন করে হও আগে তো দেখছি এক রকম এখন আরেক রকম কেন তোমার সাথে মাল কই আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল আমির খানকে ফেল মেরে দেয় এখন তোমার চুল কোথায় ঠিক না ফ্যামিলি গুলো ভেঙে যায় ঝগড়া তৈরি হয় এই ধরনের ডিসিভিং কারবিতে বলে আল্লাহ বিষ্ণুই বলেন মান গাসানা ফালাইসা মিন্না যে আমাদের ধোকা দেয় সে আমার উম্মত নয় দ্য পারসন হু ডিসিভ আস ইজ নট অ্যামাং আস বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শনে গেলেন গমের স্তূপ গমের বাজারে যে গমের স্তূপের ভেতরে হাত ঢুকালেন দেখলেন উপরে শুকনা গম ভিতরে ভিজা গম বিশ্বনবী বললেন উপরে শুকনা গম কেন ভিতরে ভিজা কেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাফ করে দেন আর করব না তখন বিশ্বনবী বললেন মানে গশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত নয় আল্লাহু আকবার এজন্য এই জাতীয় ধোকাবাজি করা যাবে আর নবীদেরকে মডেল হিসেবে মানতে হবে ঠিক কিনা এখন কতজন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন কতজন নবী ছিল মহাবিশ্বে এটা কি আমরা কেউ জানি অসংখ্য নবী ছিল তবে কোরআনে আল্লাহ মাত্র 25 জন নবীর কথা বলেছেন জোরে বলেন কয়জন সবাই বলেন কয়জন আরো জোরে কয়জন 25 জন নবীর কথা আল্লাহ বললেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় 124,000 অথবা লক্ষাধিক অসংখ্য নবী এত এত নবী আলাইহিসসালাম থাকতে রব্বুল আলামিন মাত্র 25 জনের কথা বললেন কেন 25 জনের কথা বলেই দেখেন কত বড় কোরআন 6666 আয়া 25 জনের স্টোরি গল্প শোনাতেই বিশাল এক খণ্ড এখন 100,000 নবীর কথা যদি বলতো কোরআন হইতো 200 খণ্ড ঠিক কি না 200 খণ্ড যদি কোরআন হয়ে যেত আমরা হাফেজ জাকারিয়া পাইতাম হাফেজ নাজমুল সাকিব পাইতাম ফজলে রব্বি আদেল পাইতাম তারাবির নামাজ পড়তে পারতাম সারা জীবনের হায়াতেও এক খতম দিতে পারতাম সুবহানাল্লাহ কইবেন না এজন্য আল্লাহ বললেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজি ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট এই কুরআন পড়বা সোজা বুঝবা সোজা হেফজ করে সিনায় রাখবা তাও সোজা আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকাসসুহুম আলাইক ও নবী কিছু নবীর কথা আমি কোরআনে তোমারে শোনালাম আর কিছু নবীর কথা আমি শোনাই নাই যত জনের কথা শোনালাম সংখ্যায় তারা 25 জন জোরে বলেন কয়জন আর জোরে কয়জন তাফসীর মাহফিলগুলো থেকে কিছু ইনফরমেশন নিয়ে যাবেন